বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই নির্বাচনকে বর্জন করেছে। আজকে সরকার বলে তারা নাকি একটি সরকার গঠন করেছে, আজকে সরকার বলে তারা 300 সংসদ আসনের সংসদে 600 সংসদ সদস্য নাকি তারা নির্বাচন করেছে। এখানে কোন নির্বাচন হয় নাই, এখানে ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। এটা শুধু বিএনপি বা বাংলাদেশের গণতন্ত্র কামী মানুষ তারা শুধু বলে নাই, আওয়ামী লীগের যারা ভোটার ছিল তারাও এই নির্বাচনে যায় নাই, কারণ তারা জানে যে এই নির্বাচনে কে নির্বাচিত হবে কে নির্বাচিত হবে না সেটা ভোট দিয়ে নির্ধারিত হবে না, সেটা নির্ধারিত হয়েছে রাজধানী থেকে। এই পরিস্থিতিতে আজকে আমরা এখানে রাজপথে দাঁড়িয়ে আছি, আমরা রাজপথে দাঁড়িয়ে থাকব। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতি করি, আমরা বাংলাদেশের রাজনীতি করব নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, পাঠশালে বিশ্বাস করে না। বিএনপি শান্তির রাজনীতি করে, বিএনপি লগি বৈঠা রাজনীতি করে না। কাজে আজকে আমরা আমাদের যে সংগ্রাম, যেই সংগ্রাম শুরু হয়েছিল আজকে থেকে 52 বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে, কেননা পাকিস্তানে গণতন্ত্র নাই, পাকিস্তানে গণতন্ত্র হতে পারে না, সেই কঠিন কথা আজকে থেকে 52 বছর আগে মুক্তিযোদ্ধারা বলেছিলেন, যুদ্ধ করেছিলেন, লক্ষ লক্ষ এই দেশের মানুষ বুকে রক্ত যুদ্ধক্ষেত্রে ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, তাদের সেই আত্মদান আমরা বৃথা যেতে দেব না। বুঝতে হবে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, এক, আর দুই, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। আজকে সরকার পদ্মা সেতু করেছে 40 কোটি টাকা খরচ করে, আজকে মেট্রো রেল তৈরি করেছে 30,000 কোটি টাকা খরচ করে, আজকে তারা টানেল করেছে মাটির নিচে দিয়ে। আমার ছোট্ট প্রশ্ন, 40,000, 30,000, 20,000 কোটি টাকা আপনারা খরচ করতে পারেন, বাংলাদেশের শীতার্থ মানুষকে 100 টাকার একটা কম্বল কেন আপনারা দিতে পারেন না? কেন আমাদের কত কম্বল বিতরণ করতে হয়?